আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শুভশ্রীর সৌন্দর্যে কাবুরাজ। চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্ত। What? So beautiful. You are very, very beautiful. Yeah. Oh, I am beautiful. Okay. Thanks. What do you think? I don't think anything. I think the nature is so beautiful. Nature always beautiful. You are so beautiful. Love you. Bye. রাজ শুভশ্রীর রোম্যান্স যেখানে তুঙ্গে, সেখানে শুভশ্রী দেখালেন তার গোপন ট্যালেন্ট। কত রকমের পশু পাখির ডাক করতে পারেন তিনি। চলুন দেখে নাও যাক। ময়ূর কিভাবে ডাকে, কেমন? আর মুরগিগুলো কেমন ডাকছিল, কেমন? আর কারা ডাকে রাত্রিবেলা? শিয়ালগুলো কেমন ডাকছিল, শিয়ালগুলো কেমন? এখন টুকটাম করছিল। আর লাইন কেমন ডাকে, লাইন কেমন? তো আফ্রিকাতে কেমন ডাকে? ওরা ডাকে না, হাই তোলে। হাই তোলে তো ওদের আওয়াজ হয়, নাক ডাকার মতো। কে নাক ডাকে? তো বন্ধুরা দেখলেন তো, পুরুলিয়ায় রাজ শুভশ্রীর প্রেম কিন্তু একেবারে তুঙ্গে। বিসমিল্লার শুটিংয়ে শুভশ্রী গাঙ্গুলি পুরুলিয়ায়, আর তার সঙ্গেই রয়েছেন রাজ চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে রোম্যান্টিক মুডে দেখা গেল রাজ শুভশ্রীকে। দেখুন বন্ধুরা, রাজ আর শুভশ্রী কি করছেন। তাই দিচ্ছে না, প্লাস্টিক ফ্রি জোন। What? So beautiful. You are very, very beautiful. Yeah. Oh, I am beautiful. Okay. Thanks. What do you think? I don't think anything. I think the nature is so beautiful. Nature always beautiful. You are so beautiful. Love you. Bye. ময়ূর কিভাবে ডাকে, কেমন? আর মুরগিগুলো কেমন ডাকছিল, কেমন? আর কারা ডাকে রাত্রিবেলা? শিয়ালগুলো কেমন ডাকছিল, শিয়ালগুলো কেমন? এখন টুকটাম করছিল। আর লাইন কেমন ডাকে, লাইন কেমন? তো আফ্রিকাতে কেমন ডাকে? ওরা ডাকে না, হাই তোলে। হাই তোলে তো ওদের আওয়াজ হয়, নাক ডাকার মতো। কে নাক ডাকে? রাজ শুভশ্রীর এই রোম্যান্স দেখে আপনাদের কেমন লাগলো? আর শুভশ্রী গাঙ্গুলির গোপন ট্যালেন্ট জানতে পেরে আপনাদের কতটা মজা লাগলো সব কিন্তু আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের এরকম আরও অনেক রোম্যান্টিক মিষ্টি খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।